गुड इवनिंग बंधुरा, आज 17 जानुआरी सोमवार। आजकल सन्धार विशेष विशेष खबर हल, 10 फेब्रुआरी थे शुरू होच्चे भोट, जुगी राज्य चढ़चे राजनीतिर पारद। दारा सिंह अखिलेशर साइकेले विद्रोहे बेसामाल यूपी बीजेपी। বিরোধীরা বলছেন নাটক, কটাক্ষ দেবব্রত শইকিয়ার, ভালো কাজ করেছি আশীর্বাদ করুন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডিসিকে প্রকাশ্যে ধমক, সমালোচনা শিবসেনা সাংসদদেরও। মহিলা ওসিকে ধমক, ভাইরাল বিজেপি বিধায়কের দাদাগিরি, বিব্রত মুখ্যমন্ত্রীর শোলা, আগে যা হয়েছে আর নয়। গ্রাম উন্নয়নে অনিয়ম বরদাস্ত করা হবে না বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তুপখানায় নদী ভাঙ্গন পরিদর্শন বিধায়কের। মদ্যভোগী দালাল নয়, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে, বার্তা ডিসির। হাইলাকান্দির 62 জিবিতে কৃষকদের নিয়ে গ্রাম সভা। এবং সর্বশেষ খবরটি হল নো বুট টু বিজেপি, ফের আন্দোলনের ডাক কৃষকদের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। যুগী রাজ্যে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ, 10 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভোট। তার আগে এক যাক বিজেপি নেতা পদ্ম ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। তালিকায় রয়েছেন একাধিক মন্ত্রী বিধায়ক। এবার সেই তালিকায় নতুন সংযোজন, যুগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া আরও এক মন্ত্রী দারা সিং চৌহান। এ নিয়ে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের 3 জন মন্ত্রীসহ প্রায় 1 ডজন প্রাক্তন বিজেপি বিধায়ক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগ দিলেন। এর পাশাপাশি বিজেপির জোটসঙ্গী আপনা দলের বিধায়ক আর কে বর্মাও রবিবার সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। চৌহানদের সোফায় স্বাগত জানিয়ে অখিলেশ যাদব রবিবার বলেছেন, আমি দারা সিং চৌহান ও আর কে বর্মাকে দলে স্বাগত জানাই। এই লড়াই দিল্লি এবং লখনউয়ের ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে লড়াই। তারা শুধুমাত্র ভাঙ্গার রাজনীতি করছে, আমরা উন্নয়নের রাজনীতিতে জোর দেব। তাৎপর্যের বিষয় হচ্ছে, দল বদলের হিড়িকের মধ্যে সোফায় শেষ সংযোজন হলেন দারা সিং চৌহান। উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সপা সুপ্রিমো অখিলেশ যাদব শনিবারই জানিয়ে দিয়েছিলেন, বিজেপির মন্ত্রী ও বিধায়কদের জন্য সমাজবাদী পার্টির দরজা এবার বন্ধ হয়ে যাচ্ছে। স্পষ্ট করে দিয়েছেন, আমরা আর কোনো বিজেপি নেতাকে দলে নেব না। তবে দারা সিং চৌহান মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন বেশ কয়েকদিন আগেই, তখন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল তিনি সমাজবাদী পার্টিতে যোগ দিতে চলেছেন। কিন্তু অখিলেশের শনিবারের ঘোষণার পর দারা সিং চৌহানের সোফায় যোগ দেওয়া ঘিরে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত রবিবার সব জল্পনার অবসান ঘটিয়ে অখিলেশের দলে যোগ দিলেন বিজেপি ত্যাগী তৃতীয় মন্ত্রী। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের আর 1 মাসও বাকি নেই, তার আগে প্রতিটি দলই নিজের গুটি সাজাতে ব্যস্ত। উত্তরপ্রদেশের বুটে বরাবরই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে এসেছে জাতপাতের রাজনীতি। সেদিক থেকে প্রতিটি দল নিজের মতো করে রণকৌশল তৈরি করছে। এদিকে শনিবারই চন্দ্রশেখর আজাদের দলের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি ব্যস্তে গিয়েছে সমাজবাদী পার্টির। এই পরিস্থিতি দারা সিং চৌহানকে সোফায় টানা অখিলেশের নিঃসন্দেহে এক বড় চাল হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দারা সিং চৌহান একজন দুধের রাজনীতিক, উত্তরপ্রদেশের অন্যতম প্রভাবশালী ওবিসি নেতা, লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই সাংসদ ছিলেন। বুধবার যোগীর মন্ত্রিসভা থেকে পদত্যাগের আগে পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের পরিবেশ ও বন মন্ত্রী ছিলেন। অপরদিকে বিরোধীরা বলছেন নাটক, তবে হিমন্ত বিশ্ব শর্মা সুজা বাসায় জানিয়ে দিয়েছেন যা করেছেন বেশ করেছেন। মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য বাস গাড়ি আটকে রাখার জন্য নগাঁওয়ের জেলাশাসককে প্রকাশ্যে ধমক দিয়েছেন হিমন্ত বিশ্ব। এ নিয়েই শুরু হয়েছে আরেক তরজা। শিবসেনার রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, একজন দক্ষ অফিসারকে প্রকাশ্যে অপমান করা ঠিক হয়নি মুখ্যমন্ত্রীর। আসাম বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের দেবব্রত শইকিয়া বলেছেন, ভালো মানুষ সাজার জন্য নাটক করেছেন মুখ্যমন্ত্রী। তবে হিমন্ত বিশ্ব শর্মা সব অভিযোগ ও কটাক্ষ উড়িয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা তার টুইটার হ্যান্ডেলে বলেছেন, দেশের সব মানুষই চান ভিআইপি সংস্কৃতির অবসান ঘটুক, কিন্তু অতি তৎপর আমলাকে প্রকাশ্যে অপমান করে এবং সেটা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া কোনো মতেই মেনে নেওয়া যায় না।
প্রিয়াঙ্কার টুইটের জবাবে হিমন্ত বিশ্ব শর্মা তার হ্যান্ডলে বলেছেন, মুখ্যমন্ত্রীর যাতায়াতের জন্য এসওপিতে কোথাও বলা নেই যে অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন জাতীয় সড়কে আটকে রাখা যায়। নগাঁওয়ে মুখ্যমন্ত্রীর কনভয়ের নামে বাড়াবাড়ি করা হয়েছিল, এটা আমাদেরই ঠেকাতে হবে। আসামে যদি আমরা এটা শুরু করে থাকি তাহলে সমালোচনা না করে আমাদের আশীর্বাদ করা উচিত। প্রকাশ্য রাস্তায় জেলাশাসককে মুখ্যমন্ত্রীর ধমক, নাটক ছাড়া কিছুই নয়। সমগ্র রাজ্যের মানুষ সেই নাটক উপভোগ করেছেন, সেই নাটক বোঝার কারো বাকি নেই। কেবলমাত্র নিজের ইমেজ বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে ডিসিকে ধমক দিয়ে নাটক করেছেন। শনিবার নগাঁও সফরের সময় মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য যানজট সৃষ্টি হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডিসিকে প্রকাশ্যে ধমক প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ করে এই মন্তব্য করেন বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। দেবব্রত বলেন, ক্ষমতা পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী ও তার দলের মন্ত্রী বিধায়করা। অপরদিকে গ্রাম উন্নয়নে অনিয়ম বরদাস্ত করা হবে না বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী তুপখানায় নদীবাঙ্গন পরিদর্শন বিধায়কের। উন্নয়নকে প্রাধান্য দিয়ে বিশেষ করে পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, যোগাযোগ ও কৃষি ব্যবস্থাকে কাজ চালিয়ে যাওয়ার কথা জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার কৃষকদের উদ্বৃত্ত ধান বিক্রয়ের জন্য সচেতনতামূলক গ্রাম সভায় অংশ নিয়ে একথা জানান তিনি। আসাম সরকারের উদ্যোগে ভারতীয় খাদ্য নিগম মারফত চলতি বছরের খারিফ মরশুমে কৃষকদের উৎপাদিত প্রয়োজনের অতিরিক্ত ধান ক্রয় করার যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তার লাভ যাতে প্রত্যেক কৃষক নেন তারও আহ্বান জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এলাকার উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, শিলচর বিধানসভার প্রতিটি গ্রাম এবং শহরে যাতে সমানভাবে কাজ হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখবেন। রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরিকল্পনার লাভ যাতে প্রতিজন মানুষ পান তা সুনিশ্চিত করতে সরকারি আধিকারিক এবং পঞ্চায়েত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি। গ্রাম উন্নয়নের কাজকর্ম নিয়ে কোনো প্রকার কারচুপি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দীপায়ন। সভায় শিলচর খণ্ড উন্নয়ন আধিকারিক সরুজ দাস বলেন, অতিরিক্ত ধান বিক্রি করতে ইচ্ছুক কৃষকরা নিজেদের কৃষি জমির নথিপত্র যেমন জমাবন্দি, পাট্টার কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণপত্র সহ পিএম কিষাণ প্রাপ্তির প্রমাণ যাদের রয়েছে তাদের নিজ এলাকার কৃষি সম্প্রসারণ সহায়ক কৃষি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে নাম পঞ্জীয়ন করার অনুরোধ জানান। উপস্থিত আধিকারিক এবং পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তুপখানা জিপি অফিস সংলগ্ন শিলচর কালাইন সড়কের পাশে বরাক নদীর ভাঙ্গন, তুপখানা পশ্চিম গ্রামের নদী ভাঙ্গন, তুপখানা শিলচর কালাইন সড়ক থেকে ডলুফেরি পর্যন্ত 700 মিটার সড়ক পরিদর্শন করেন দীপায়ন। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, শীঘ্রই বিভাগীয় আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের পর প্রকল্প প্রস্তাব তৈরি করে আর্থিক মঞ্জুরির জন্য পাঠাবেন। তিনি আরও জানান, তুপখানা শিলচর কালাইন সড়ক থেকে ISPT রোডের মধ্যবর্তী স্থানে রেলওয়ে ক্রসিং সমস্যার সুরাহা নিয়ে তিনি বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। অপরদিকে মহিলা ওসিকে ফোনে ধমক দিচ্ছেন শাসক দলের বিধায়ক। ওসিও পাল্টা বিধায়ককে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি যেন নিজের কাজে মন দেন। বিধায়ক ওসির এই কথোপকথন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এ নিয়ে তুলপাড় রাজ্য। এতটাই তুলপাড় যে খুদ বিব্রত মুখ্যমন্ত্রীকেই মাঠে নামতে হয়েছে। বিজেপি বিধায়ক অমিত ভুঁইয়ার পুলিশের সঙ্গে দাদাগিরির দুটি অডিও ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুলপাড় রাজ্য। এ নিয়ে বিব্রত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার সাংবাদিকদের বলেন, তিনি বিধায়ক ভুঁইয়ার ভাইরাল অডিও শুনেছেন এবং বিধায়কের সঙ্গে এ নিয়ে আলোচনা করে সুপরামর্শ দিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। মুখ্যমন্ত্রী বলেন, দলের বিধায়ককে তিনি বলেছেন আগে যা হওয়ার হয়েছে এবার থেকে এ ধরনের ঘটনা উচিত নয়। বিধায়কদের কোনো সমস্যা হলে তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে পারেন, প্রয়োজনে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। উল্লেখ্য, বিহুপুরিয়া কেন্দ্র থেকে মাজুলির দুনাগুড়িঘাট এবং চেনিমোড়াঘাটে নিষেধাজ্ঞা অমান্য করে সিঙ্গল ইঞ্জিনের নৌকা চলাচল অব্যাহত ছিল। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক মদতে লেসি অসাধু উপায়ে যাত্রীদের নিয়ে সিঙ্গল ইঞ্জিনের নৌকা চলাচলের সুযোগ করে দিয়েছিল। এই ঘটনায় সাহসিকতার পরিচয় দিয়ে পুলিশ অফিসার জুনমনি রাবা অভিযুক্তদের আটক করতে সক্ষম হন, বাজেয়াপ্ত করেন নৌকাও। পুলিশ অফিসারের এই পদক্ষেপে বিধায়ক অমিত ভুঁইয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি মহিলা পুলিশ অফিসারের মোবাইলে ফোন করে নানা হুমকি দেন।
এ সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়েছে। ওই অডিওয় শোনা যায় বিধায়ক নিজেকে এমএলএ পরিচয় দিয়ে মানুষকে হেনস্থা না করার জন্য বলছেন পুলিশ অফিসারকে। বিধায়কের কথায় ধৃতরা তার এলাকার। মিসিং সম্প্রদায়ের মানুষ কী ধরনের সে সম্পর্কে অসি নিশ্চয় জানেন, সুতরাং তাদের যেন হেনস্থা করা না হয়। এমনকি পুলিশ অফিসার কার সঙ্গে কথা বলছেন এমন মন্তব্য করে অসিকে এক প্রকার ধমক দেন বিধায়ক বুইয়া। তবে বিধায়কের ধমকিতে পাল্টা সুর চড়িয়ে পুলিশ অফিসার জুনমণি বলেন, নিজে এমএলএ হয়ে তিনি কী ধরনের কথা বলছেন সেটা ভাবতে। এ ধরনের কথা বললে সরকারকে তিনি কী উত্তর দেবেন বলেও প্রশ্ন তুলেন পুলিশ অফিসার। অফিসারের ভাষ্য, মন্ত্রী বিধায়ক হয়ে যারা আইন তৈরি করছেন তারাই সেটা ভাঙ্গার জন্য পুলিশকে বললে কীভাবে হবে, খারাপ ব্যবহার না করতেও বলেন। বিষয়টি নিয়ে এসপির সঙ্গে কথা বলতে বিধায়ককে জানান ওই পুলিশ আধিকারিক। বিধায়কের সঙ্গে পুলিশ অফিসারের এই ভাষ্য ভাইরাল হওয়ার পর সমগ্র রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একইভাবে বিহুপুরিয়ার নারায়ণপুর পুলিশ চৌকির ওসি পুষ্পকমল বোরাকেও ধমকি দেন বিজেপি বিধায়ক অমিত বুইয়া। শুক্রবার শেষ রাতে একদল যুবক মাধবদেব কলাক্ষেত্রে তাণ্ডব চালায়, ক্ষতিসাধন করে কলাক্ষেত্রের। শনিবার সকালে কলাক্ষেত্রের প্রজেক্ট অফিসার থানায় এজাহার দাখিল করার পর পুলিশ এই এজাহারের ভিত্তিতে ভাস্কর হাজারিকা ও দীপাঙ্ক হাজারিকা নামে দুই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারের পর বিধায়ক ফোন করেন অসি বোরাকে। তিনি বলেন, বিহুপুরিয়াতে পুলিশের দাদাগিরি চলবে না, পুলিশের জন্য বিধায়কের মানসম্মান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অসিকে ধমকি দিয়ে বিধায়ক বলেন, এখনও সিএমকে ঘটনা জানানো হয়নি, পুলিশগিরি না করার হুমকিও দেন। এও বলেন, কথা না শুনলে তার কেন্দ্রের 60,000 ভোটারের রুশের মুখে পড়বেন পুলিশ অফিসার। বিধায়কের এই আচরণে ক্ষুব্ধ পুলিশ অফিসার ঘটনার বিবরণ জানান জেলার পুলিশ সুপারকেও। বিজেপি বিধায়কের এই দুটি ঘটনা রাজ্যে চরম অরাজকতার পরিবেশ ফাঁস করে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যতই সুশাসন অপরাধীর বিরুদ্ধে কঠোর হওয়ার বাণী আওড়ান না কেন, প্রকৃতার্থে রাজ্যের পরিবেশ কি তারই এক দৃষ্টান্ত তুলে ধরেছে বিধায়ক অমিত বুইয়ার দাদাগিরি। অপরদিকে উত্তরপ্রদেশ ও পাঞ্জাব ভোটের আগে বিজেপির উদ্বেগ বাড়িয়ে ফের আন্দোলনের পথে কৃষকরা। শুধু তাই নয়, এবার সরাসরি বিজেপিকে ভোট না দেওয়ার ডাকও দিয়েছে কৃষকরা। তাদের অভিযোগ, বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে কৃষকদের সঙ্গে। কেন্দ্রের বিতর্কিত তিনটি কৃষি বিলের বিরুদ্ধে দীর্ঘ এক বছর ধরে আন্দোলন চলার পর গত বছরেই ইতি পড়েছে কৃষক আন্দোলনে। তবে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে যে খুব রয়ে গিয়েছে তা বোঝা গেল সংযুক্ত কিষাণ মোর্চার নতুন আন্দোলনের ডাকে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনাকেই এবার হাতিয়ার করেছে আন্দোলনকারী কৃষকদের সংগঠন। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়, তারা আগামী 21 জানুয়ারি থেকে লখিমপুর খেরিতে আন্দোলন শুরু করবেন। ভোটমুখী উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে তারা 1 ফেব্রুয়ারি থেকে নো ভোট টু বিজেপি কর্মসূচি শুরু করবে। কৃষি আইন প্রত্যাহার করা হলেও কৃষকদের বাকি দাবি, যেমন বিভিন্ন রাজ্যে কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, আন্দোলন চলাকালীন মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ এবং লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা নতুন করে আন্দোলন শুরু করতে চলেছে বলে জানিয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছে, লখিমপুর খেরিতেই স্থায়ীভাবে মোর্চা বা আন্দোলন স্থল তৈরি করা হবে। সেখান থেকেই মিশন ইউপি কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। পশ্চিমবঙ্গে যেভাবে নো ভোট টু বিজেপির ডাক দেওয়া হয়েছিল, একইভাবে উত্তরপ্রদেশেও বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে। কৃষক আন্দোলনের দ্বিতীয় পর্ব আগামী 31 জানুয়ারি থেকে শুরু হবে। ওই দিনটিকে বিশ্বাসঘাতকতার দিন হিসাবে পালন করা হবে বলে জানানো হয়েছে। ওই দিন দেশজুড়ে প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে বিক্ষোভ দেখাবেন আন্দোলনকারী কৃষকরা। শনিবার সিঙ্গু সীমান্তে সংযুক্ত কিষাণ মোর্চার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ এক বছর ধরে চলা কৃষক আন্দোলনে ইতি টানার পর সরকার কতটা প্রতিশ্রুতি পূরণ করেছে তা পর্যালোচনা করার জন্যই ওই বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা যুদ্বীর সিং বলেন, কেন্দ্র এখনও পর্যন্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের জন্য কোনো কমিটিও গঠন করেনি, আমাদের কাছেও আসেনি। কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা নিয়ে কেন্দ্রীয় সরকার বা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড
ও হিমাচল প্রদেশ সরকারও কোনো পদক্ষেপ করেনি। এছাড়া লখিমপুর খেরিকাণ্ডে বিশেষ তদন্ত টিমের রিপোর্টে ষড়যন্ত্রের স্পষ্ট উল্লেখ করা হলেও সরকারের তরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে পদ থেকে সরানো বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।